শারদীয়া দুর্গাপুজোর মতো বাসন্তী পুজোর নিয়ম রীতিনীতিও সম্পূর্ণ একই ধরনের। অষ্টমী তিথির শেষে পালিত হয় সন্ধি পূজা। ঠিক একই রকমভাবে ঝাড়গ্রাম জেলার জাম্বনি ব্লকের ঘুটিয়া সার্বজনীন বাসন্তী পুজোতেও অষ্টমী তিথির শেষে পালিত হয়েছে সন্ধি পূজা। এই সন্ধি পূজার শেষেই শুরু হয়ে যায় নবমী তিথির দিন। এই ঐতিহ্যবাহী সন্ধি পুজো দেখার জন্য ঘুটিয়া ছাড়াও পাশাপাশি 7-8টি গ্রামের মানুষ দর্শক হিসেবে ভিড় করেন এই মা বাসন্তী মন্দির প্রাঙ্গণে। অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে এবং আড়ম্বরপূর্ণভাবে পালিত হয় এই সন্ধি পূজা। সন্ধি পূজায় বিভিন্ন দর্শকবৃন্দ ব্রতী হিসেবে উদযাপন করে থাকেন, অর্থাৎ এই অষ্টমী দিনের পুরো দিনটি না খেয়ে উপবাস পালন করে থাকেন পুণ্যার্থীরা। সন্ধি পুজোর পুজো শেষ হওয়ার পরেই নিজেদের মুখে অন্ন তুলেন। বলা হয়ে থাকে এই ঐতিহ্যবাহী সন্ধি পুজোটি অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে ঢাক ঢোল পিটিয়ে এবং মহাসংকীর্তন সহযোগে পালিত হয় এই সন্ধি পূজা। সন্ধি পূজা অনুষ্ঠানে থাকেন বহু দর্শকবৃন্দ। সন্ধি পুজোর শেষেই শুরু হয়ে যায় মহানবমীর তিথি এবং এই মহানবমীর দিনে অন্যদিকে ঘুটিয়া চিচড়া রাম কমিটির পরিচালনায় পালিত হয়ে থাকে মহারামনবমীর একটি শোভাযাত্রা এবং বাইক র্যালি। এই বাইক র্যালিতে অংশগ্রহণ করেছেন আশেপাশের বিভিন্ন গ্রামের প্রচুর ভক্তবৃন্দ। আড়ম্বরপূর্ণ এই বাইক র্যালিতে উপচে পড়েছে মানুষের ভিড়। রামনবমীর দিনে হাওড়া কলকাতাতে যেভাবে সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে, তার বিপরীত দিকে এই ঘুটিয়া চিচড়া রাম কমিটির পরিচালনায় যে বাইক র্যালি এবং শোভাযাত্রা অনুষ্ঠিত হলো সেটা কিন্তু অত্যন্ত শান্তিপূর্ণভাবে কোনো রকম সংঘর্ষ ছাড়াই কিন্তু অনুষ্ঠিত হলো। এবার আসা যাক রামনবমী কী এবং এটা কেন পালিত হয়। রামনবমী হলো একটি হিন্দু উৎসব যেখানে ভগবান রামের জন্মদিন সারা ভারতে অত্যন্ত উৎসাহের সাথে পালিত হয়। এই দিনটিতে দেশের হিন্দু ধর্মের অনুসারী খুব জাঁকজমকের সাথে এই দিনটি উদযাপন করে। কথিত আছে যে রামনবমীর দিনে ভগবান শ্রী রামচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন, এই কারণেই প্রতি বছর এই দিনে হিন্দু ধর্মের অনুসারী ভগবান রামের জন্মদিনটি রামনবমী হিসেবে আড়ম্বরপূর্ণভাবে পালিত হয়। রামনবমীর দিনে চৈত্রের নবরাত্রি শেষ হয়। এই দিনে অনেক হিন্দু মানুষ অযোধ্যায় যায় এবং সরযু নদীতে স্নান করে। এই দিনে অনেক জায়গায় উপবাসও পালিত হয় এবং হবন করা হয়। এমনটা বিশ্বাস করা হয় যে এই দিনে উপবাস করলে উপাসকের সমস্ত মনস্কামনা পূরণ হয় এবং কাঙ্ক্ষিত ফল লাভ হয়। আবার ওই দিনে অযোধ্যায় চৈত্র রাম মেলার আয়োজন করা হয় যেখানে প্রতি বছর প্রচুর ভিড় দেখা যায়। রামনবমীর দিনে স্নান করার পরে বাড়িতে মন্দিরে তুলসীদাসের লেখা রামচরিত মানস পাঠ করা হয় এবং অনেক জায়গায় পুরাণেরও আয়োজন করা হয়। এবার আসি রামনবমী এবং মহানবমীর মধ্যে পার্থক্যটা কী। রামনবমী এবং মহানবমী উভয়ই কিন্তু ভারতীয় হিন্দু ধর্মের প্রধান উৎসব, তবে উভয় উৎসবের মধ্যে পার্থক্য রয়েছে। ঘুটিয়া গ্রামে একদিকে পালিত হচ্ছে মহানবমী এবং অন্যদিকে পালিত হচ্ছে রামনবমী। রামনবমী হচ্ছে একটি হিন্দু উৎসব যা প্রতি বছর চৈত্র মাসের শুক্লপক্ষের নবমীতে পালিত হয়। এই দিনটি ভগবান রামের জন্ম উপলক্ষে পালিত হয়। রামনবমীকে হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব হিসেবে বিবেচনা করা হয়। অন্যদিকে মহানবমী হলো আরেকটি হিন্দু উৎসব যা শারদীয়া নবরাত্রে পড়ে। মহানবমী হল শ্রদ্ধা এবং উপাসনার একটা দিন যা নবরাত্রি 9 দিনের শেষে পড়ে। এই দিনে মা দুর্গার পূজা করা হয়। আবার বসন্তকালে বাসন্তী পুজোর সময়ও কিন্তু নবরাত্রি 9 দিনের শেষে এই মহানবমী অনুষ্ঠানটি মহানবমী তিথিটি
পড়ে থাকে। সুতরাং রামনবমী এবং মহানবমী উভয়ই ভিন্ন উৎসব ভিন্ন উপলক্ষে পালিত হয়। রামনবমী ভগবান রামের জন্ম উপলক্ষে পালিত হয়, যখন মহানবমী নবরাত্রি নয় দিনের শেষে উদযাপিত হয় এবং মা দুর্গার উপাসনায় উৎসর্গীকৃত হয়। উভয় উৎসবেই ভক্তদের দ্বারা ধর্মীয় উপাসনা করা হয় এবং বিভিন্ন রামায়ণ শ্লোক পাঠ করা হয়। সংক্ষেপে রামনবমী এবং মহানবমী উভয়ই প্রধান উৎসব হিন্দুদের এবং উভয়ের মধ্যে পার্থক্য রয়েছে। রামনবমী পালন করা হয় ভগবান রামের জন্মকে চিহ্নিত করার জন্য, যখন মহানবমী নবরাত্রি নয় দিনের শেষে উদযাপিত হয় এবং মা দুর্গার আরাধনায় নিবেদিত হয়। জাম্বনি ব্লকের ঘুঁটিয়া গ্রামে পালিত মা বাসন্তী পুজোতে যে মহানবমী উৎসব হচ্ছে, সেই মহানবমীর উৎসবে প্রাকৃতিক দুর্যোগের কারণে ভেঙে গিয়েছে বিভিন্ন চন্দননগরের আলোকসজ্জা এবং মণ্ডপসজ্জা। তবে সেজন্যই মহার রামনবমীর তিথিতে এবং মহানবমীর তিথিতে ঘুঁটিয়া বাসন্তী পুজোতে সাময়িকভাবে অনুষ্ঠান পর্ব বন্ধ থাকলেও আগামী মহাদশমীর দিন থেকে আবার পুনরায় সেই সমস্ত অনুষ্ঠান, বিচিত্রানুষ্ঠান, যাত্রানুষ্ঠান এবং গ্রামীণ মেলা পুনরায় শুরু হবে এবং দশমীর দিন থেকে আবার জাঁকজমকপূর্ণভাবে পালিত হবে গ্রামীণ মেলা এবং যাত্রানুষ্ঠান। আপনারা সকলেই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাঙালির অক্সিজেন 2.0 যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন।